আজি পবিত্র রাম নবমী দেশব্যাপী পর্ব বেশ ধুমধামে পালন করা যাচ্ছে। চারিআড়ে আজ রামময় পরিবেশ, জয় শ্রীরাম ধ্বনিরে প্রকম্পিত হচ্ছে মন্দির, গাঁঠু সহর সবুঠি জাকজমকরে পালিত হচ্ছে এই পর্ব। সুন্দরভাবে সজা যাইছে বিভিন্ন রাম মন্দির, আজ সকাল সকাল দর্শন পাই মন্দিরে লাগিছে প্রবল ভিড়। অন্যপটে রাম নবমী লাগি সজি হয়েছে অযোধ্যা। পাঁচ বর্ষর প্রতীক্ষা পরে ভব্য হব রামলল্লাঙ্ক জন্ম উৎসব। নবনির্মিত রাম মন্দিরে প্রথম থর পাই পালন হচ্ছে রাম নবমী। গর্ভগৃহরে দিব্য রূপরে ঝলসিবে বালক রাম। আজ্ঞা, আজ মধ্যাহ্ন ১২টা সময়ে বালক রাম সূর্য তিলকরে অভিষিক্ত হবে। চারি মিনিট যায় সূর্য কিরণরে ঝলসিব শ্রীবিগ্রহঙ্ক মস্তকরে শোভিত হীরা ও মাণিক্য খচিত স্বর্ণ তিলক। সেথিপাই গতকালি রাতে ৩:৩০ আজ রাতে ১১টা পর্যন্ত ভক্তঙ্ক পাই মন্দির খোলা রহিব। মন্দির ১৯ ঘণ্টা খোলা রহিব বলি পরিচালনা ট্রস্ট পক্ষরু সূচনা দিয়ে যাইছে। তবে রামনবমী উপলক্ষে আজ প্রবল ভক্তঙ্ক সমাগম হয়েছে। ভক্তমানে যেপরি সুরুখুরুরে রামলল্লাঙ্ক দর্শন করিপারিবে সেথিপাই লাইন ব্যবস্থা করা যাইছে। দর্শন সময়ে সাঙ্গরে মোবাইল কিংবা অন্য সরঞ্জাম ন আনিবাকু ভক্তঙ্কু পরামর্শ দিয়া যাইছে। এপটে রাম মন্দিরে রামনবমী পূজার সিধা প্রসারণ দূরদর্শন জরিয়ারে করা যাব বলে কুয়া যাইছে। এহা ব্যতীত জনসাধারণ নিমন্তে অযোধ্যা মুনিসিপালিটি পক্ষরু সহরর বিভিন্ন স্থানরে ১০০ LED পরদা খঞ্জা যাইছে। যেমানে মন্দির যাই নপারিবে সেমানে এই পরদা সাহায্যে পূজা বিধি উপভোগ করিপারিবে। এপটে অযোধ্যায় শ্রী রামলল্লাঙ্ক সূর্য তিলক হব। রামঙ্ক মস্তকরে ৪ মিনিট যায় সূর্য কিরণ পড়িব। আউ এই অদ্ভুত দৃশ্যকু দেখিবাকু চাহি রইছন্তি সারা দেশবাসী। ব্যুরো রিপোর্ট, ওড়িশা ভাস্কর।